সো পিএনওয়াই পিএনওয়াইয়ের বেশ কিছু পিসি কম্পোনেন্টস কিন্তু বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল অনেকদিন ধরে, পিএনওয়াইয়ের এসএসডিজ, র্যাম, ইনফ্যাক্ট গ্রাফিক্স কার্ডস পর্যন্ত। সো বেশ কম্পিটিটিভ প্রাইসিং হওয়ার কারণে বাংলাদেশের বাজেট বিল্ডারদের মধ্যে পিএনওয়াই অনেকটা চয়েস লিস্টের ভিতরে থাকে। আবার অনেকেই পিএনওয়াই প্রোডাক্টগুলো নিয়ে কিছুটা সন্দিহানে থাকে যে এই প্রোডাক্টগুলোর প্রাইস এত কম কেন, অথবা এভরিথিং। সো এনিওয়ে আজকে আমাদের হাতে আছে পিএনওয়াইয়ের একটা র্যাম, পিএনওয়াই XLR8 এপিক এক্স RGB 3200MHz, মানে 8GB এর একটা সিঙ্গেল স্টিক র্যাম, 3200MHz স্পিডের। আজকে আমাদের রিভিউ ইউনিট হিসাবে আছে আর কি। তো আর দেরি না করে চলুন দেখে আসি যে এই র্যামটা কীরকম পারফরমেন্স দিচ্ছে, তার প্রাইস পয়েন্ট অনুযায়ী কী কী অফার করছে, তার ওভারক্লকিং পটেনশিয়াল কীরকম, এবং মানে আমাদের রিভিউগুলো যেরকম হয় আর কি। আশা করি এই র্যামটা সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পারবো। আমি আপনাদের সাথে আছি জয় খান, আপনারা দেখছেন হার্ডওয়্যার সেন্টিনেলস। আর যদি আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে ডিসাইড করেন সাবস্ক্রাইব করবেন নাকি। অ্যান্ড লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আনবক্সিংটা দেখা যেতে পারে। এটা আনবক্স করার জন্য আমি একটা ওভার কোয়ালিফাইড নাইফ ব্যবহার করব। বাট এনিওয়ে ভিতরে প্লাস্টিকের বক্সটার ভিতরে র্যাম, কোনো স্টিকার বা তেমন কিছু পাওয়া গেল না, গিভেন দ্যাট এটা সিঙ্গেল চ্যানেল র্যাম। সো একটাই স্টিক, ডুয়াল চ্যানেল কিট হলে আপনার দুইটা স্টিক থাকবে অবভিয়াসলি, আর এছাড়া আসলে তেমন কিছু নাই, খুবই স্ট্রেইট ফরওয়ার্ড একটা আনবক্সিং। র্যামের লুক বেশ সিম্পল, ব্ল্যাক কালারের হিটসিঙ্ক, উপরের পুরোটাই RGB জোন। এটাও একটা বিষয় যে এই RGBটা আসলে ভালোভাবে ডিফিউজড হবে নাকি, বাট হিটসিঙ্কটা বেশ কেপেবল বলে মনে হলো, আর XLR8 লেখাটাও বেশ টেস্টফুলি করা। র্যামটা বেশি একটা উঁচু না, CPU কুলারের জন্য ভালোই ক্লিয়ারেন্স পাওয়ার কথা, মানে ওভারঅল দেখতে বেশ ভালোই লেগেছে আমার কাছে, বেশ ক্লিন লুকিং অ্যান্ড মিনিমাল ডিজাইন। এখন এই ডিজাইন জিনিসটা খুবই সাবজেক্টিভ, সো আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন আমাদের নিচে কমেন্ট সেকশনে। এটার স্পেসিফিকেশন হিসাবে আছে 8GB DDR4 নন ECC মেমোরি, 3200MHz বাস স্পিড, যার টাইমিং হচ্ছে 16:18:18:38। আর পিএনওয়াই এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এখন স্মার্ট, তো র্যাম কিনবার সময় অবশ্যই এই স্মার্ট স্টিকারটা দেখে কেনাটা সেফ চয়েস। সো র্যামের রিভিউ যেহেতু, র্যাম জিনিসটা কিন্তু অন্যান্য অনেক পিসি কম্পোনেন্টস থেকে কিছুটা আনকনভেনশনাল বলা যায়। যেমন আমরা যখন একটা জিনিস রিভিউ করি বা আপনারা যখন একটা জিনিসের রিভিউ দেখেন, তখন কিন্তু আপনারা বেশ কিছু প্যারামিটার্স বা ক্রাইটেরিয়াস মাথায় নিয়ে দেখেন যে এই কম্পোনেন্টটা থেকে এই জিনিসগুলো কীরকম পারফরমেন্স করছে, অথবা তার প্রাইস রেঞ্জ অনুযায়ী সেগুলো কীরকম। যেমন আমি আরও সিম্পলি বুঝাই, যেমন আমি একটা মনিটর রিভিউ করা শুরু করলাম, সো আমি ওই মনিটরটার বিল্ড কোয়ালিটি চেক করব, তার প্যানেল কোয়ালিটি চেক করব, তার গেমিং পারফরমেন্স চেক করব। প্যানেল কোয়ালিটির ভিতরে আবার ভাগ আছে, যেমন তার কালার কীরকম, তার রিফ্রেশ রেট কত, তার রেসপন্স টাইম কত। তো এই জিনিসগুলো আমিও চেক করব এবং আপনারাও এই জিনিসগুলো একটা ভিডিওতে দেখতে চাবেন, কারণ এই জিনিসগুলোই হচ্ছে ওই মনিটরটার রিভিউ প্যারামিটার্স, যে জিনিসগুলো মোস্টলি ডিফার করে অনেক কেসে। আবার এখানে ওয়ারেন্টি পিরিয়ড একটা ইস্যু হতে পারে, যে মনিটর ডিফারেন্ট মনিটরের ডিফারেন্ট ওয়ারেন্টি পিরিয়ড, সো ওই জিনিসগুলো আপনার কনসিডারেশনে আনবেন আপনার চুজিংয়ের বেলায়। এখন যখন আমরা র্যাম নিয়ে কথা বলছি, র্যামের কিন্তু এই রিভিউ প্যারামিটার্সগুলো খুব বেশি একটা নাই। যেমন খুব সিম্পলি ওয়ারেন্টির বিষয়টা প্রথমেই বাদ, কারণ মোস্ট অফ দ্য র্যাম প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি দেয়, যেমন এই র্যামটাও তাই দিচ্ছে। সো এই প্রোডাক্টটা যতদিন অ্যাভেলেবল থাকবে আপনারা এটার থেকে একটা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন, সো ওয়ারেন্টির ক্রাইটেরিয়া প্রথমেই বাদ। এখন এই রিভিউ প্যারামিটার্সের কথা বললে আমার হিসাবে একটা র্যাম থেকে মেইনলি দুটো প্যারামিটার চেক করা হয়। একটা হচ্ছে তার স্টেবিলিটি, যে সে তার রেটেড স্পিডে স্টেবিলিটি মেনটেন করে পারফরমেন্স দিতে পারছে নাকি, আর সেকেন্ডটা হচ্ছে তার অ্যাস্থেটিক্স স্ল্যাশ RGB স্ল্যাশ লুকস। মানে এটা তো পার্সোনালাইজড একটা ব্যাপার, যে মানুষ যখন পিসি বিল্ড করে তা সে তার শখের অনুযায়ী অথবা তার থিম অনুযায়ী, এটা একটা ডিফারেন্ট ইউজ কেস সিনারিও। সো এই দুইটা ক্রাইটেরিয়া এখন মানুষ মেইনলি চেক করে একটা র্যাম পারচেজের বেলায় বা কেনার বেলায়। আর খুবই স্মল অ্যামাউন্ট অফ পিপল, লাইক 98% যদি এই দুইটা ক্রাইটেরিয়া নিয়ে হ্যাপি হয়, 2% মানুষ হচ্ছে প্যারা খাওয়ে যে এই র্যামটার ওভারক্লকিং পারফরমেন্স কীরকম, সেটার থেকে ওভারক্লকিং পটেনশিয়াল কীরকম পাওয়া যায়, সেটার থেকে ম্যাক্সিমাম কত মেগাহার্জ পুশ করা যায় বা স্কুইজ আউট করে নিয়ে আসা যায় অ্যান্ড এভরিথিং। সো ওইভাবে আমাদের রিভিউটা সাজানো, মোস্টলি এই দুইটাকে ক্রাইটেরিয়া মাথায় রেখে আর কিছুটা ওভারক্লকিংয়ের বিষয়টা মাথায় রেখে। সো শুরু করি আর কি। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমি এই র্যামটা ইউজ করছি প্রায় 2 মাসের মতো, মানে জাস্ট স্টক অবস্থাতে ইউজ করছি। র্যামটা হাতে পাওয়ার পর, এটাকে আনবক্সের শুটিং করার পরেই আমি আমার পার্সোনাল পিসিতে এটাকে ইনস্টল করি এবং XMP অন করে জাস্ট ইউজ করা শুরু করি আর কি। ইনিশিয়ালি এই র্যামটা 2133MHz-এ চলে, বাট XMP অন করে 3200MHz সিলেক্ট করলেই রেটেড স্পিডে চলে আসে উইদাউট এনি ইস্যু। যেহেতু আমি এই জিনিসটা আমার পার্সোনাল পিসিতে ইউজ করছি, সো আমার 2 মাসের ইউসেজের প্রচুর স্ট্রেস টেস্ট, আমার গেমিং সাথে ভিডিও এডিটিং কোনো কিছু নিয়েই আমি এই র্যাম
র‍্যামটা নিয়ে কোনো ইস্যু ফেস করি নাই। পুরো ইউসেজ টাইমটাতে এই র্যামটা একবারও ব্লু স্ক্রিন দেয় নাই, কোনো রকম কোনো উল্টাপাল্টা রিস্টার্টস বা র্যামের স্পিড কমে যাওয়া মানে র্যামের পারফরমেন্স রিলেটেড কোনো রকম কোনো ইস্যু আমাকে পড়তে হয় নাই আমার এই দুই মাসের ইউসেজে। এটার স্পেসিফিকেশন নিয়ে একটু ডিটেল জানার জন্য আমরা টাইফুন রান করি, যেখানে এর ডাইভ সম্পর্কে আর তার মিনিমাম আর ম্যাক্সিমাম টাইমিং সম্পর্কে কিছুটা আইডিয়া পাওয়ার কথা। বাট কোন একটা কারণে আমার পিসিতে এই র্যামটা টাইফুনে শো করছিল না। সো পরে কিছুক্ষণ নেট ঘাটাঘাটি করে আমি একটা রেজাল্টস পাই যেখানে এই র্যামটাতে হাইনিক্সের সি ডাই ইউজ করা হয়েছে বলে দেখা গেছে। এখন অ্যাগেইন এটা আমার ইউনিট না, বাট মোস্ট প্রবাবলি এটা কোন একটা ব্যাচে এই হাইনিক্সের সি ডাই ইউজ করা হয়েছে। আর এটা মিনিমাম টাইমিং দেখা গেল 17:17:17:36, যেখানে এটা XMP সার্টিফাইড হচ্ছে CL16, বাট মিনিমাম সেটিংসে অন্যান্য টাইমিংগুলো কমলেও CL বা এই ক্যাশ লেটেন্সিটা 16-17 হয়ে যায়। এটা নিয়ে আমার প্রথমে কিছুটা খটকা লাগে, কারণ ক্যাশ লেটেন্সি এভাবে বাড়ার কথা না। তো এরপর আমরা ট্রাই করি ওভারক্লক করার জন্য। সো দ্য সিম্পলেস্ট ওভারক্লক এভার, যে সিম্পলি টাইমিংয়ে হাত না দিয়ে 3200-3400 MHz আমি এটাকে পুশ করার চেষ্টা করি। অ্যান্ড দেন আমার PCR অন হয় নাই, ডিফারেন্ট স্লটস অ্যান্ড সো মেনি থিংস ইউজ করার পরেও এই র্যামটাকে আমি 3200-3400 MHz যে স্টক অবস্থাতে রান করাতে পারিনি। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে দিস ইজ ফাইন অ্যাজ আ র্যাম, আপনি এটা রেটেড স্পিডে ইউজ করতে পারবেন, বাট ওভারক্লক পটেনশিয়াল অলমোস্ট নাই বললেই চলে। আমার মাদারবোর্ড হচ্ছে এইসুস রোগ B550F, সো র্যাম সাপোর্ট বেশ ভালো থাকার কথা, কিন্তু স্টিল যেহেতু চলছে না সো এটার উপর কাউন্ট না করে একটা নর্মাল RGB র্যাম হিসেবেই এটাকে দেখতে পারেন। আর এই র্যামটার RGB সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে কোনো নিজস্ব সফটওয়্যার লাগে না, মোটামুটি অ্যাভেলেবল যত মাদারবোর্ডে সফটওয়্যার আছে সমস্ত সফটওয়্যার দিয়ে RGB কন্ট্রোল করা যায়, লাইক অরা সিঙ্ক অথবা মিস্টিক লাইট অথবা আর কি কী জানি আছে ওগুলো আর কি। ও আর PNY আমাদেরকে সাথে এই দুটো র্যাম স্টিকও পাঠিয়েছে যেগুলো স্লাইটলি ডিফারেন্ট ডিজাইনের, হয়তো কয়েকদিন পরে অ্যাভেলেবল হবে, অ্যান্ড দে লুক নাইস আই মাস্ট সে। আচ্ছা লাস্ট পার্ট, এই র্যাম নিয়ে আরেকটু মারামারি করে দেখতে চাইলাম আর কি। সো প্রথমে এদের RGB দেখে মনে হচ্ছিল যে 5টা RGB জোনের মতো, খুব বেশি একটা ডিফিউজড না আর কি RGBগুলো। সো ইনিশিয়ালি আমি ভেবেছিলাম যে এতে মনে হয় 5টা LED ইউজ করা, বাট দেন ডিসঅ্যাসেম্বল করার ফার্স্ট পার্টেই দেখা গেল এখানে 10টা LED ইউজ করা হয়েছে, জোড়া জোড়া করে ইউজ করা আর কি। এখন এটার হিটসিঙ্কগুলো বেশ স্টিকি থার্মাল প্যাড দিয়ে লাগানো, সো অনেক প্যারাটেরা নিয়ে এটা খোলা লাগলো। নিচে 8টা মেমোরি চিপ দেখা গেল, ইচ 1 GB করে, সাথে মেমোরি কন্ট্রোলার অ্যান্ড অল দ্যাট, বাট হিটসিঙ্কটা বেশ প্রমিনেন্টভাবে ইউজ করা হয়েছে অন্য পাশেরটাও ইনফ্যাক্ট। সো থার্মাল প্যাডের থ্রুতে থার্মাল কন্ডাকশনটা বেশ ভালো মতো করতে পারার কথা, যদিও OC করা যাবে না, বাট স্টিল নাইস হিটসিঙ্কস আর অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা রিভিউটা শেষ করি তাহলে আস্তে ধীরে। এই র্যামটার যেমন প্রথমে যেমন বলছিলাম যে একটা র্যামের রিভিউ করার কেসে আসলে টেস্টিং প্যারামিটার বা রিভিউ প্যারামিটারই কম। সো আমাদের যেই মেইন দুইটা পার্ট বোঝার জিনিস ছিল, মেইনটা ছিল হচ্ছে তার স্টেবিলিটি। সো আমার এই দুই মাসের ইউসেজে এই র্যামটা থেকে আমি কোনোরকম কোনো স্টেবিলিটি রিলেটেড ইস্যু পাই নাই। 3200 MHz যে পুরোটা টাইম সে স্টেবল পারফরমেন্স দিয়ে গেছে, XMP রিলেটেড কোনো ইস্যু হয় নাই, মানে আমি পারফরমেন্স রিলেটেড কোনো ইস্যু ফেস করিনি আর কি। আর অ্যাস্থেটিক্স জিনিসটা নিয়ে আসলে ওইভাবে আমি কমেন্ট করতে চাই না, কারণ এটা খুবই সাবজেক্টিভ একটা পার্ট, বাট আমার কাছে পার্সোনালি লুকটাও তো খারাপ লাগে নাই, মোটামুটি ক্লিন লুকিং। RGBটা একটু ভালো হতে পারতো, মানে আর একটু ডিফিউজড হতে পারতো, ওই RGB জোনগুলো বোঝা যায়, বাট এছাড়া আসলে মানে কমেন্ট করার মতো কিছু নাই। আর এই জিনিসটা এতটাই সাবজেক্টিভ যে আপনাদের যদি পছন্দ হয় আপনারা ওইখান থেকে নিজেদের মতো চুজ করবেন আর কি। আর ওই যে ফ্র্যাকশন অফ বায়ারদের কথা বলছিলাম, ওই যে 2% মানুষ যারা কিনা ওভারক্লকিংটা নিয়ে প্যারা খায়, তাদের জন্য আসলে এই র্যামটা না, আশা করি এটা বোঝা গেছে। তো এখন এই র্যামটার দাম আসলে খুবই কম, মানে এই র্যামটা ওয়ান অফ দ্য চিপেস্ট র্যাম ইন বাংলাদেশ রাইট নাও। সো এই প্রাইসের ভিতরে একটা 8GB র্যাম, 3200 MHz, RGB অ্যান্ড সব কিছু মিলে আসলে দের ইজ নাথিং টু নট রেকমেন্ড, মানে এটা যে এটা যেহেতু তার রেটেড স্পিডে ভালো মতোই পারফরমেন্স দিতে পারছে, সো এটাতে আসলে কোনো রেড ফ্ল্যাগ নাই বা রেকমেন্ড না করার মতো কিছু নাই। সো আপনার যদি বাজেট কম থাকে বা অথবা যদি আপনার বাজেট থাকে বা আপনি প্রাইস সেভ করতে চাচ্ছেন, ইন দ্যাট কেস আসলে এটা ডেফিনেটলি রেকমেন্ডেড বাই আস। সো এই তো আজকে তাহলে এই পর্যন্তই, আশা করি র্যামটা নিয়ে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি। স্টিল যদি কোনো কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট করেন, আমি যতটুকু পসিবল হেল্প করবো ট্রাই করার জন্য, ট্রাই করবো হেল্প করার জন্য, ও মাই গড। এনিওয়ে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আর পেজের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, ওখানে অ্যাডভাইস নিতে পারেন। পলিশ এনিওয়ে আজকে তাহলে এই পর্যন্তই, সাইনিং আউট।